আমরা প্রথম থেকে এই ঘটনা পেছনে আমরা সবাই পরিশ্রম করছিলাম, কিন্তু ঘটনার কোনো কুলপিনারা পাচ্ছিলাম না। আমরা এই ঘটনাটি উদ্ধার করার জন্য সিসিটিভি ফুটেজ ওই বিল্ডিংয়ের এবং এর আমরা টেকনোলজির সুযোগ সুবিধা নিয়েছি এবং অবশেষে তাদেরকে সাভার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে। মূলত এই ঘটনা একটি রিয়েল এস্টেট কোম্পানির সাথে ডিসিসড আলামিন এর একটা চুক্তি হয়, একটা ফ্ল্যাট ক্রয় করবে। 2014 সালে চুক্তি হয়, রিয়েল এস্টেট কোম্পানি ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার। কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি, কারণ সে অ্যাবসন্ডিং অবস্থায় আছে। পরে সে হতাশ হয়ে ঘটনার দিন সকালে 11টার দিকে এই বিল্ডিং এর নিচে যায় এবং এই বিল্ডিংটি অ্যাডভোকেট আকবর কম বা অ্যাডভোকেট আকবর যে এই ল্যান্ডের মালিক তার কাছে গিয়ে বলে যে আমি তো এই রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে আমার, আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন একটা ফ্ল্যাট। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে দুই ভাইয়ের উপর হামলা করে, আলামিন ভুইয়া এবং নুর আলম ভুইয়ার উপর হামলা করে শিরো অস্ত্র সহ এবং ঘটনাস্থলে থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। তো এই ঘটনাটি উদ্ঘাটিত হয়েছে। এই ঘটনার সাথে যারা আরো সন্দিগ্ধ আসামি আছে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি, কেউ ছিল কিনা এর পেছনে। এবং রিয়েল এস্টেট কোম্পানি যে অবৈধ ব্যবসা করে এই ল্যান্ড ওনারের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে এটা করেনি এবং ডিসিসকে এই ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়নি, আমি মনে করি সে রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং এই এই মামলাটি প্রক্রিয়াধীন, আমরা আশা করি এটা একটা প্রতারণা মামলা হবে রিয়েল এস্টেট কোম্পানি এবং তাকেও প্রচিরে গ্রেপ্তার করতে আমরা বদ্ধপরিকর। একজন যে আলামিন, আলামিন মূলত চুক্তিবদ্ধ হয়েছে রিয়েল এস্টেট কোম্পানির সাথে, ল্যান্ড ওনারের সাথে হয়। সেক্ষেত্রে ল্যান্ড ওনারের কাছে গিয়ে তার এই সমস্যাটার কথা বলাতে বা সে দাবি করাতে যে আমি তো এখানে 14 লক্ষ টাকা একটি ফ্ল্যাটের বুকিং দিয়েছি কিন্তু আমাকে ফ্ল্যাট দেওয়া হয়নি রিয়েল এস্টেট কোম্পানি পলাতে, সেক্ষেত্রে সে তার সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করে, করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের দুই ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে, ফলে তাদের মৃত্যু। অবশ্যই অবশ্যই অস্ত্রগুলো ওগুলো আগে থেকে সেখানে ছিল এবং এটা তারা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আমরা মনে করি। আসামি হলো আক পড়োশন ল্যান্ডের মালিক, সে আসিফ সুলতানের পিতা, এবং আরেক আসামি রিয়ান আজহারুল ইসলাম খান রিয়ান, এটা আসিফ সুলতান এর বন্ধু। দুই বন্ধু এবং এক বন্ধুর বাবা, এই তিনজন মিলেই কিন্তু ঘটনাস্থলে এদেরকে হত্যার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে। আকবর হোসেন যে যে মূল আসামি সুলতান আসিফ সুলতান সিফাত এবং আজহারুল ইসলাম খান রিয়ান, এরা তো মানে দুই বন্ধু এবং এক বন্ধুর বাবা, আগে থেকে তাদের মধ্যে পরস্পর যোগ সুযোগ ছিল, পরিচিত ছিল। না না, রিয়েল এস্টেট কোম্পানির নাম হলো ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির, একটা মালিক হলো রিমন আরেক ব্যক্তি রিমন। অবশ্যই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল 2014 সালে, ল্যান্ড ওনার এবং রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে চুক্তি ছিল। তো সেই চুক্তির প্রেক্ষাপটে রিয়েল এস্টেট কোম্পানি থেকেই আমাদের ডিসিস যে আলামিন এই ফ্ল্যাট বুকিং দেয়, এই ফ্ল্যাট বুকিং দেওয়ার কেন্দ্র করেই কিন্তু পরবর্তী সিচুয়েশনগুলো তৈরি হয়।
আচ্ছা, একটা বিষয় আপনাদের কয়েকদিন যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে বর্তমান ধারণা তৈরি হয়েছে, আমরা এখন কাজ করছি একটি পরিবর্তিত সময়ে। সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায় সেই পুলিশিং করতে চাই। আমাদের অভিভাবক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় নির্দেশে আমরা ইতিমধ্যেই সাধারণ ছাত্র জনতাকে বিভিন্ন থানায় অ্যান্টি ক্রাইম মিটিং করেছি, যেখানে সমাজের প্রত্যেক পেশাজীবী এবং শিক্ষিত জনগণ যারা আছেন, যারা সত্যিকার অর্থেই সঠিক পুলিশিং চান, যাতে সমাজে অপরাধ দমনে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, তাদেরকে নিয়ে বসেছি এবং সবার মতামত নিয়েছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি আমরা যে ভবিষ্যতে আমরা যে পুলিশিং করব এটা হবে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে যে পুলিশিং করা, সত্যিকার পুলিশিং সেটা করতে চাই। যাতে পূর্বে পুলিশের প্রতি যে মানুষের ধারণা ছিল, বিশেষ করে ওয়ার্ড ডিভিশনে যে পূর্বে কি কাজ হয়েছে, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার পুলিশিং এর মাধ্যমে আমরা সমাজে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক এর সয়লাভ রোধ করা এবং জনগণকে আশ্বস্ত করা যে জনগণের সাথে নিয়ে, ছাত্রদের সাথে নিয়ে যেন আমরা একটি সুন্দর শান্তিপ্রিয় একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৈরি করার জন্য। তারই অংশ হিসাবে পূর্বে যারা এখানে কর্মরত ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল মাঠ পর্যায়ে তাদেরকে ইতিমধ্যে এখানে ক্রমান্বয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পদস্তরে নতুন কর্মকর্তাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যাতে সত্যিকার পুলিশিং বলতে যেটা সেটা যেন আমরা রুট লেভেলে নিশ্চিত করতে পারি।